বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়বান্ধা বোনারপাড়া। তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে, দামি পোশাক লাগবে, দামি একটা চশমা লাগবে, অনেক কিছু বলেছে, একটা প্যাড লাগবে, প্যাড প্যাডে মানে এই খায় এই খায় না, এত টাকা মাথায় এত টাকা বিদায় এগুলো লাগবে। তখন ও বলেছে, ও এ তখন বলছে বগুড়ার ছেলেটা যে এগুলো না করলে হয় না। তখন গাইবান্ধা বোনারপাড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে, যে অনেক দিন আগের কথা না, ও কথাটা ঠিক বলেছে, তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে, আব্দুর রাজ্জাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে, কিন্তু তোমার তো এটা চলবে না, তোমাকে একটা ঢং মং লাগবে, মানে তোমাকে কে ডাকবে, কে তোমার বক্তব্য শুনবে, কে আমার জীবনে আমি কোনোদিন কে বক্তব্য কীভাবে করছে এটা আমি শুনতে যাইনি, আমার প্রয়োজন হয় না, আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি, যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি, ওইভাবে বলছি, কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি, কারো কোনোদিন বাক্য হিসাব করতে যাইনি, কোনোদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি, কোনোদিন মানুষকে বলিনি যে এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে, কোনোদিন মুখ দিয়ে উল্লেখ করিনি। তুমি কোন সাহসে বলো এই কথা যে আগে দিয়েছে 30,000 পরে নেবে 20,000, আর মাঝে মধ্যে বলছে এই কথা, আল্লাহর কসম 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মানুষের বদনাম, কোনো মাঝহাবের কোনো দলের বদনাম করিনি। এমনিতেই সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে, না জানি কি বলেন। কাল লক্ষ্মীপুরে ছিলাম, সারা লক্ষ্মীপুর কুমিল্লা একবারে তোলপাড়, না জানি কি হয়, থানা ওসি দারোগা ডিসি সব একবারে ব্যস্ত, না জানি কি বলে। অথচ একটা বক্তব্য টান দেন 250-300-400 বক্তব্য আছে, কোনো জায়গাতে পাবেন না, কোনো জায়গায় পাবেন না, সব জায়গাতে পাবেন বিষয়ভিত্তিক আলোচনা, যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করব, আমার কাছে অত বিদ্যা নেই, এই যে কাছাকাছি এসেছি এক পর্যায়ে বলবো আসসালামু আলাইকুম, শেষ হয়ে গেলে আর বলতে পারিনি। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এটা সতর্ক, এটা ধমক, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই, ওর রাজলাত মিনাস নিশায় পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা তাহাজ্জুদ পড়লেও জান্নাত পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, তোমাকে বলছি, তোমার মাথায় কাপড় নেই কেন, শরম হয় না তোমার, তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না, তোমার বাপ তো কাপুরুষ, তোমার বাপ তো কাপুরুষ, আমি বীর পুরুষ বসে আছি, তোমাকে আমি ঘৃণা করি, এই বলো তুমি, তোমার বাপ তো আমাকে ছাড় দিয়েছে সেজন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাড় দেবো, এটা তুমি মনে করো না, শোনো, তোমার বাপকে আর তোমার মাকে একটা কথা বলে যায় এখানে, মনে রেখো, গল্প করছো কেন, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, এ থামো থামো থামো, সবাই এখানে রাতে অবস্থান করো, সকালে বাড়িতে ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এটুকু বলতেই আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন, বলছেন, বিকরা নাম সাইয়্যিদ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবি বলছেন, সাইয়্যিদ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা বিক্রান্ত লায়বাহ তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো,
তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ পর্যন্ত বললেন, এখন তার উত্তর শুনেন। এটাই হলো আপনার কথা, এই ছেলে, এটা হলো তোমার মায়ের কথা। এখন যেটা বলছি, যেটা এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন রেখে গেছেন, ছয়টা বোন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাই না। তিনটা কারণ, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? এক, লে তুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে। দুই, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। তিন, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধুমাত্র জন্মের সাত দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয়, আর কোনো দিন মেয়েদের চুল ছোট করবে না, এটা হলো আরবদের নীতি, ওটাই ঠিক আছে। আমাদের দেশের মেয়েরা তো 3-4-5 পর্যন্ত মাথা নেড়ে করছে, তারপরে ছোট ছোট চুল করেছে, দড়িয়া বেড়াচ্ছে। ওরা এই জন্মের সাত দিনের দিন আর করে না, যার জন্য মাকে চুলের ব্যাপারে অনেক শ্রম দিতে হয়। আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি শুনেন, আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার দিতে পারে, শিখে দিতে পারে। বলো, তোমার মাথাতে এখন কাপড় নাই, এটা কোন শিষ্টাচার? নেই কেন বলো? আব্দুল্লাহ সাহেব, আমার মায়ের কারণে নেই। যদি বুঝতে না পারেন তো আবার বলি, যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন, করতে ভালো হতো, তখন জাবের উত্তর দিচ্ছেন কি, এটা মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারী মুসলিম, মানে ওই কথা আবার বলতে, হুজুর ভুল বুঝেছেন, ওই যে হুজুর বলছিলেন, হুজুর ভুল বুঝেছেন, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি, আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীরে ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তবুও বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি, আর এখনকার আলেমারা চ্যালেঞ্জ দেয় বক্তব্য, 90 সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিচ্ছি, তুমি বক্তব্য আটাও না, আটকাও না, 20 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, তোমার ক্ষমতা থাকলে 1 লাইন বের করো কোথায় আছে, 20 বছর আগে বলেছি শরীফ চলবে না কোরআন মাজিদে, তোমার ক্ষমতা থাকলে একটু বের করো না দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা, মানুষের বিরুদ্ধে লড়ো কেন, মানুষের বিরুদ্ধে লড়া তোমার কি হবে, তুমি দিন রাত চিল্লে বেড়ালে আমাদের প্রয়োজন হয় না তোমার বিরুদ্ধে কথা বলো, তুমি করো না করো। ইমাম আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ঠিকই, তো ইমাম আহমদ ইবনে হাম্বাল চ্যালেঞ্জ করেনি, ও তো আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করিনি, আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে, কোরআন মাজিদ বের করো দেখি, আমার মরা পর্যন্ত সময় থাকলো, কোরআন মাজিদের 5-5টি নাম আছে, তার মধ্যে শরীফ নেই, সাদ্দাতের কাহিনী বের করো দেখি কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে, তবু এই কথার পরিবর্তন হবে না, যখন বলেছি বুখারী মুসলিম। শুনুন, জাবের বললেন আমি তিনটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, এটা হলো মায়ের কাজ, মেয়েদের ছেলেদের শিখিয়ে দিবে, আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে জান্নাতে যাবে না, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে, এরা জান্নাতে যাবে না।
এসব মালিক নিজেরাই দায়ুস, এরা জান্নাতে যাবে না। পুরুষ হলে একটু কঠোর হতে হয়, শক্ত হতে হয়, যেটা দিন রাত আপনাকে বলে আসছে।